1 লক্ষ টাকার জাল নোট সহ শামশেরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক যুবক। শনিবার রাতে শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার দিঘড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত যুবকের নাম মোরশালিম শেখ। জাল নোট কারবারের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 1 লক্ষ টাকার জাল নোট সহ এক যুবক শামশেরগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার। শনিবার রাতে শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার দিঘড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃত যুবকের নাম মোরশালিম শেখ, বাড়ি ফারাক্কা থানার অর্জুনপুর এলাকায়। রবিবার ধৃতকে বিশেষ আদালতে পাঠায় শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত যুবকের কাছে বাজেয়াপ্ত হওয়া জাল নোটগুলো সবই 500 টাকার নোট বলে জানিয়েছে পুলিশ। জাল নোট কারবারের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। বিজনেস ফিনভেস্ট প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জরুরি নিয়োগ। লোন অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার ও এরিয়া ম্যানেজার নিয়োগ করা হবে। 13ই ডিসেম্বর থেকে শুরু করে আগামী 15ই জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পাস, রয়েছে PF ও ESI এর সুবিধা, বাইক ও মোবাইল ফোন থাকা আবশ্যক। প্রতিদিন ওয়ার্ক ইন ইন্টারভিউ চলছে সল্টলেক, কলকাতা সেক্টর 5, বহরমপুর, মুর্শিদাবাদ ও কোটাসুর, বীরভূম। বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে 9433497565 ও 8100404, অথবা বায়োডাটা মেল করুন jobs@visvasfinvest.com এ।